আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাই রাতের গুরুত্বপূর্ণ আপডেটে। সেপ্টেম্বর মাসের 25 তারিখ, জানিয়ে দেব আজকের দিনে কুয়েতে আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত। অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে করে অন্য প্রবাসী এই ইনফরমেশনগুলো জানতে পারে এবং বুঝতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। একজন প্রবাসীর বিরুদ্ধে আরেকজন প্রবাসী, যিনি স্ত্রী, থানায় এসে একটি অভিযোগ করেছেন। এই অভিযোগের বিস্তারিত নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটি ঘটেছে কুয়েতের জাহারা থানায়। জাহারা থানার তদন্তকারীদের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, একজন প্রবাসীকে তার স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, লাঞ্ছিত করার অভিযোগে তাকে খুঁজছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী সেই প্রবাসীকে বেশ কয়েকবার ফোন কল করেছিল, কিন্তু এই প্রবাসী ফোন কল রিসিভ করেনি, যেটি পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জাহারাতে বসবাসকারী 25 বছর বয়সী একজন নারী, যিনি থানায় এসে অভিযোগ করেছেন, তার থেকে 14 বছর বেশি বয়সী একজন পুরুষ, যিনি সিনিয়র হিসেবে দেখানো হয়েছে, সে এই 25 বছর নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল, মারধর করেছিল। তিনি ব্যাখ্যা হিসেবে বলেছিলেন, তিনি তার চাকরি হারানোর পর বাসায় অবস্থান করছিলেন। এই নারী তার হাজব্যান্ডকে তাকে ডেকে দেওয়ার জন্য, তিনি চাকরি খুঁজছেন, 9টায় ঘুম থেকে উঠতে বলেছিলেন, যা তাকে রাগান্বিত করেছিল এবং তখন এই প্রবাসী আক্রমণাত্মক অবস্থায় তার উপর মারধর শুরু করে। স্ত্রী এই অভিযোগটি মেডিকেল রিপোর্ট সহ সম্পূর্ণ ঘটনা থানায় এসে লিপিবদ্ধ করেছেন, যে অভিযোগে এই প্রবাসীকে খোঁজা হচ্ছে। এখানে নারী এবং পুরুষ, যেটা প্রবাসী ছেলে এবং প্রবাসী মেয়ে একজনেরও জাতীয়তা প্রকাশ করেনি। আশা করি আমাদের যে সকল ভাই ও বোন ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপালি বা আরও বিভিন্ন জাতীয়তার নারী বা পুরুষ নিয়ে বসবাস করছেন, এই ব্যাপারটি জানার পর সতর্ক বা সচেতন হবেন। এদিকে কুয়েতের নীতি নির্ধারকরা গ্যাসোলিনের দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলে একটি তথ্য প্রকাশ করেছে আরব টাইমস। আরব টাইমসের সর্বশেষ প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খানো বিশ্লেষণ করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য ব্যাপার লক্ষ্য করা গেছে যে আন্তর্জাতিক ডলার মানদণ্ড বা সারা বিশ্বে যে অস্থিরতা, সেটির চাপ পড়তে যাচ্ছে কুয়েতে। আর প্রবাসীদের এই গ্যাসোলিনের দাম বৃদ্ধি করার পর নিঃসন্দেহে এটি রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করবে। এদিকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য শেয়ার করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে স্পষ্ট করেছে কুয়েতি নাগরিকদের জন্য, বিশেষ করে সেপ্টেম্বর মাস শেষ হলেই নাগরিকদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে এই সময়ের মধ্যে যারা বায়োমেট্রিক সম্পূর্ণ করবে না, তাদের ব্যাংক যে কার্যক্রম সেটি বন্ধ হয়ে যাবে এবং তাদের সিভিল আইডি নবায়নের ব্যাপারটিও বন্ধ হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আপনারা অনেকেই এই ব্যাপারে প্রশ্ন করেছেন, এটা কি প্রবাসীদের জন্য? না, প্রবাসীদের জন্য এই সময়সীমা 31শে ডিসেম্বর। আজ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটা শুধুমাত্র নাগরিকদের জন্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে সকল প্রবাসীকে অনুরোধ করব, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন, কুয়েতের প্রবাসী জীবন সুরক্ষিত রাখতে।